আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা কমিউনিকেবল নন কমিউনিকেবল এই ধরনের টার্মগুলো কমপ্লিট করতে যাচ্ছি। তো প্রথমে শুরু করি কমিউনিকেবল ডিজিজ দিয়ে। তো কমিউনিকেট মানে কি? যোগাযোগ করা, অর্থাৎ যোগাযোগটা কি সরাসরি একখানে থাকলেও হইতে পারে, কিংবা দূরে থেকেও কিন্তু আরেকজনকার সাথে আমরা কমিউনিকেট করি। ঠিক এই রোগটার ক্ষেত্রে আমরা জানবো, আমরা সরাসরি একজন আরেকজনকার কন্ট্যাক্ট বা স্পর্শে আসলেও এই রোগটা ঘটাইতে পারে, কিংবা দূর থেকেও এই রোগটা কিন্তু আমাদের শরীরে আরেকজনের কাছ থেকে কমিউনিকেট বা ট্রান্সমিট হইতে পারে। তো আমরা সংজ্ঞাটাতে চলে যাই যে এ কমিউনিকেবল ডিজিজ ইজ আ ডিজিজ। একটা কমিউনিকেবল ডিজিজ হলো এক ধরনের ডিজিজ দ্যাট স্প্রেড, যেটা ছড়ায় ফ্রম ওয়ান পার্সন অর অ্যানিমেল টু অ্যানাদার, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুর কাছ থেকে অন্য ব্যক্তি বা বস্তুর কাছে ট্রান্সমিট করে। প্যাথোজেন্স সাস অ্যাস ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড ফানজাই, অর্থাৎ অণুজীব কী কী, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফানজাই, এগুলো কী করে কজ ঘটায় দ্য ডিজিজ, এই রোগটা ঘটায়। এক্সাম্পল এসটিডি, কোভিড-19, লেপ্রোসি, তারপর চিকেন পক্স, এই ধরনের অনেকগুলো রোগ আছে যেই রোগগুলো আমাদের শরীরে একজনকার শরীর থেকে আরেকজনকার শরীরে ট্রান্সমিট করে। সেটা সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে হইতে পারে, আবার অন্যান্য কোনো মাধ্যমের দ্বারাও হইতে পারে। তো এবারে আমরা দ্য প্রিন্সিপাল ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ। তো এই প্রশ্নটা আমাদের অনেক সময় এসে থাকে, তো সেটার অ্যান্সারটা একটু দেখে আসি। তো এই অ্যান্সারটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে আছে, তো আমরা সবসময় মিক্সড করার চেষ্টা করবো, ভালো ভালো পয়েন্টগুলো মিক্সড করে একটা অ্যান্সার করার চেষ্টা করবো। তো প্রথমে আসি আর্লি ডায়াগনোসিক্স অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি যে কমিউনিকেবল ডিজিজটা হবে কারো, তো খুব তাড়াতাড়ি সেটা ডায়াগনোসিস করতে হবে যে হয়েছে কিনা, সেটা শিওর হতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে। তো দ্বিতীয়ত নোটিফাইং দ্য হেলথ অথরিটিস, অর্থাৎ যদি আমাদের মনে হয় যে আমাদের বাড়ির কারো কিংবা আমাদের আশেপাশের কারো ওই সমস্যাটা হয়েছে বা ওই ডিজিজটা হয়েছে, তখন আমাদের কী কী করতে হবে? তো তখন আমাদেরকে এই হেলথ অথরিটিস, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই কেন্দ্রে আমাদের জানাই দিতে হবে। অর্থাৎ নোটিফাই বলতে আমরা কী বুঝি, যে কেউ যখন আমাদের ফেসবুকে লাইক কমেন্ট করে তখন নোটিফিকেশন আসে, অর্থাৎ ফেসবুক আমাদের ওইটা নোটিফাই করে দিল যে এই অমুক লাইক করেছে। তো এখন সেরকম যে কোনো একজনকার কিছু কমিউনিকেবল ডিজিজ হলে সেটা আমাদের নোটিফাই করে দিতে হবে কার কাছে? হেলথ অথরিটি, অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্স বা এই ধরনের যারা হেলথ অথরিটি আছে তাদের কাছে। তো নেক্সট রিসিভিং অ্যাভেলেবল ভ্যাকসিন, অর্থাৎ যদি আমরা কনফার্ম হয়ে থাকি যে তার সেই ডিজিজটা হয়েছে, তখন খুব তাড়াতাড়ি তাকে কি ওই ভ্যাকসিনেশনটা প্রয়োগ করতে হবে। তো যদিও ভ্যাকসিনেশনটা কোনো রোগ হওয়ার আগের অবস্থা এটা, কিংবা কোনো রোগ হওয়ার আগেই ভ্যাকসিনটা নেওয়া হয়, একটা ভালো লোকেই ভ্যাকসিনটা নেয়, কারণ কোনো রোগ হওয়ার আগে তার প্রতিষেধক শরীরে প্রবেশ করানোটাই হলো ভ্যাকসিনেশন। তো নেক্সট আইসোলেশন অফ দ্য প্যাশেন্ট, অর্থাৎ আমরা যদি মনে করি যে তার এই কমিউনিকেবল ডিজিজ হয়েছে, তো তখন তাকে আইসোলেট করে দিতে হবে। তো আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মধ্যে পার্থক্যটা আমরা এরপর দেখব। তো ওয়াশিং আওয়ার হ্যান্ডস থ্রুলি অ্যান্ড রেগুলারলি, তো এই যে আমাদের থ্রুলি সম্পূর্ণভাবে এবং নিয়মিত আমাদের হাতগুলো ধৌত করতে হবে। তো এই বিষয়টা আমরা আগে থেকেই কোনো না কোনো হেলথ নিয়মে পড়েছিলাম, হেলথ রুলসে। তো যখনই করোনা ভাইরাস আমাদের মধ্যে হামলা শুরু করে দিল, তখনই আমাদের এই যে ওয়াশিং আওয়ার হ্যান্ডস এটার প্রতি বেশি গুরুত্ব আরোপ করলাম। তো একইভাবে আমরা হাসি এবং কাশি দেওয়ার সময় মুখ ঢাকতে হয় রুমাল কিংবা অন্য কিছু দিয়ে কিংবা হাত দিয়ে, তো সেটা আমরা কখন মানে আগে থেকেই নিয়মে পড়ছি কোথাও না কোথাও, কিন্তু আমরা এখন গুরুত্ব সহকারে সেটা মানতেছি কিংবা জানতেছি। তো তারপরে ডিসইনফেক্টিং সারফেস অ্যাট হোম, অর্থাৎ বাড়ির যে সারফেস আছে, আশেপাশের যত সারফেস আছে বাড়ির, সব কিছুকে ডিসইনফেক্টিং করে রাখা। তারপর স্পেশালি ডোর নবস অ্যান্ড ফুট এরিয়াস, অর্থাৎ ডোর নবস বলতে আমরা ডোরে নক করার সময় যে হাতলটা ধরি, সেই হাতলগুলো এবং ফুট এরিয়াস খাবারের মানে আমরা আমাদের খাদ্য সামগ্রী কিংবা আমাদের রান্নাঘর খাবার সম্বন্ধীয় এলাকাটাকে সহ ডিসইনফেক্টিং করা। তো তারপর কি প্র্যাকটিসিং গুড হাইজিন, অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, শরীর পরিষ্কার রাখা, আশেপাশে সব কিছু পরিষ্কার রাখা, তো এটা হলো প্র্যাকটিসিং হাইজিন। নেক্সট অ্যাভয়েডিং ইটিং স্পয়েল্ড ফুড, তো স্পয়েল মানে আমরা জানি কি নষ্ট করা, তো স্পয়েল্ড মানে যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তো স্পয়েল্ড ফুড নষ্ট খাবার খাওয়াকে এড়িয়ে চলা। তো নেক্সট ডিস্ট্রয়িং অর অ্যাভয়েডিং, অর্থাৎ ধ্বংস করে ফেলা কিংবা এড়িয়ে চলা টাচিং সোয়াটাকে, কিসের সোয়া? ওয়াইল্ড অ্যানিমেলস অর ইনসেক্টস, অর্থাৎ পোকামাকড় কিংবা এরকম বন্য প্রাণীর থেকে দূরে থাকা কিংবা তাদেরকে টাচ করা থেকে দূরে থাকা। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে সবগুলোতেই কিন্তু ভার্ব প্লাস আইএনজি, তো আমি কিন্তু এর আগে বলছিলাম যে যখন আমরা অবজেক্টিভ অথবা এইম করবো তখন কিন্তু টু প্লাস ভি জিরো কিংবা
ফর অ্যানাদার প্রিপোজিশন ইউজ করে ভার্ব প্লাস আইএনজি করে এভাবে শুরু করার কথা বলছিলাম। কিংবা যদি ইউজ ইউজেস যখন করেছিলাম আমরা, তখন কিন্তু ইট হেল্পস আস, ইট হেল্পস টু, কিংবা ইট ইজ ইউজড ইন, তো এই ধরনের বাক্যের অংশগুলো আমি ইউজ করতে বলছিলাম। এবং এখন আমরা আরেকটা জিনিস জানলাম, যখন আমরা এরকম প্রিন্সিপাল অফ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কোনো কিছু জানবো, তখন আমরা এইভাবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে দিতে পারি। তো এ পর্যায়ে আমরা কমিউনিকেবল ডিজিজের একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, সেটা হলো কন্টেজিয়াস ডিজিজ। তো আমরা যখন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম, তখন কমিউনিকেট হয় কিসের কীভাবে, কোনো মাধ্যম দ্বারা কিংবা সরাসরি, সেটা দুইভাবেই হইতে পারে। কিন্তু এখন যে আমরা ডিজিজটা নিয়ে আলোচনা করবো, সেটা অবশ্যই ডিরেক্টলি ট্রান্সমিট হইতে হবে ডিজিজটাকে। তো আমরা সংজ্ঞায় যাই যে কমিউনিকেবল ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রো, যেটা ট্রান্সমিট হয় থ্রো কন্ট্যাক্ট, সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে, অর্থাৎ সংযুক্ত হওয়ার মাধ্যমে, ইজ কল্ড কন্টেজিয়াস ডিজিজ, যেটাকে আমরা কী বলি, কন্টেজিয়াস ডিজিজ বলি। উদাহরণ যদি আমরা দেখি, স্ক্যাবিস, স্টেডি, লেপ্রোসি। তো লেপ্রোসি আমরা জানি কি, কুষ্ঠরোগ, স্টেডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো এই ডিজিজের যে রোগীগুলো আছে, সেই রোগীগুলোর সংস্পর্শে যদি আমরাও আসি, কন্ট্যাক্ট হই, তাহলে আমাদের মধ্যেও সেই ডিজিজটা কী করবে, ট্রান্সমিট করবে। তো এবারে আমরা আসি নন কমিউনিকেবল ডিজিজের আলোচনায়। তো কমিউনিকেবল ডিজিজ আমরা জানছিলাম যে সেই ডিজিজটা বা সেই ডিজিজ যে প্যাথোজেনটা করে, সেটা একজনকার কাছ থেকে আরেকজনকার কাছে ট্রান্সমিট হওয়া। তো নন কমিউনিকেবল ডিজিজ ঠিক তার বিপরীতটা। তো এ নন কমিউনিকেবল ডিজিজ ইজ আ ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ হলো এক ধরনের রোগ, দ্যাট ইজ নট ট্রান্সমিটেড, যেটা ট্রান্সমিটেড হয় না ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, একজনকার কাছ থেকে আরেকজনকার কাছে ট্রান্সমিট হয় না, সেটা কোনো মাধ্যম দ্বারাও হয় না, কিংবা তা ধরাছোঁয়ার মধ্যে, রোগীর ধরাছোঁয়ার মধ্যে আসলেও হয় না। তো এক্সাম্পল কি, স্ট্রোক, হার্ট ডিজিজ, ক্যান্সার, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, এই রোগগুলো। তো আমরা যদি কখনো হার্ট অ্যাটাক করে, কিংবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা আমরা মেডিকেলি যেটা বলি আমরা মেডিকেল টার্মে, তো তখন ওই রোগীটাকে যদি আমরা ধরি, তখন কিন্তু আমাদের সেই রোগটা ট্রান্সমিট হবে না আমাদের শরীরে। কিন্তু কোনো কমিউনিকেবল ডিজিজ হলে সেই রোগটা আমাদের শরীরে কিন্তু ট্রান্সমিট হইতো।